नमस्कार एडुकेशन बांगला यूट्यूब चैने अपन सकल के स्वागत। आज हमें एक विशेष मानी विषय नहीं आलोचना करते अपनारा जानें पार्श्व शिक्षक ऐक्यमंच नेतृत्व पार्श्व शिक्षक जे अवस्थान विक्षोभ चलते दाबी मानी वेतन काठामो दाबीर पक्षे दाबीर जन्नो एवं दाबी आदायर जन्नो से अवस्थान के एवं पार्श्व शिक्षक वेतन काठामो दाबी के समर्थन जानिएछेन समाज विशिष्ट व्यक्तिरा एवं एटा पार्श्व शिक्षक दाबी आदायर एक विशेष मोड़ बोले धरे निच्छेन पार्श्व शिक्षक ऐक्यमंच कारण नाना बुद्धिजीवी मानुष किन्तु पार्श्व शिक्षक दाबी के समर्थन करछेन एवं पार्श्व शिक्षक दाबी किन्तु दिने दिने आरो जोरालो थेके जोरालो हये उठछे। प्रथमे आपनादेर देखाबो जे पार्श्व शिक्षक के दाबी समर्थने समाजेर बुद्धिजीवी मानुषरा तारा कि बोलेछेन शुनुन तारा कि बोलेन। পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চে কয়েকজন প্রতিনিধি আজ 21 ডিসেম্বর আমার সঙ্গে সাক্ষাৎ করে তাদের কথা জানালেন আমাকে। এই পার্শ্ব শিক্ষকদের প্রতি আমার যে সহানুভূতি তাদের দাবির প্রতি আমার সমর্থন আমি একাধিক বার প্রকাশ্যভাবে সকলের কাছেই উল্লেখ করেছি। আমি নিজে 40 বৎসর শিক্ষকতা করে আমার নিজের স্কুলেও পার্শ্ব শিক্ষকদের সঙ্গে আমি কাজ করেছি। পার্শ্ব শিক্ষকরা কোনো অংশেই স্কুলের দায় দায়িত্বকে কম বহন করেন না, তারা প্রায় পূর্ণ শিক্ষকদের সমান দায়িত্ব পালন করে এই শিক্ষার ক্ষেত্রে একটা ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। কিন্তু দুঃখের বিষয় 48,000 প্রায় সর্বসমেত যে পার্শ্ব শিক্ষক রয়েছেন তারা সামান্য সামান্য অ্যালাউন্সে ভাতায় তারা কাজ করছেন। এটা সামঞ্জস্য আনার প্রয়োজন আছে। বেতনের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে সামঞ্জস্য বিধান হয়েছে, কিন্তু বেতনের ক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছেন। তাই সরকারের কাছে এবং শিক্ষা জগতের সমস্ত কর্তৃপক্ষের কাছে আমার বিনীত অনুরোধ, এই পার্শ্ব শিক্ষকদের দাবির প্রতি তাদের আর্থিক যে ভাতা সেই দিকে উন্নয়নের দিকে এই কর্তৃপক্ষ যদি তাদের উপযুক্ত বেতনক্রম চালু করে অন্যান্য সুযোগ সুবিধা দেন তাহলে শিক্ষা জগতের একটা বড় সমস্যা যেটা আজকে অত্যন্ত দৃষ্টিকটু সেই সমস্যা দূর হবে। তাই আমি মাননীয় শিক্ষামন্ত্রী সহ এবং অন্যান্য শিক্ষা জগতের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সকলের কাছে বিনীত আবেদন করছি এই পার্শ্ব শিক্ষকদের দাবির প্রতি তাদের প্রতি সহানুভূতিশীল হন এবং তাদের আর্থিক সঙ্গতির জন্য যথাসাধ্য এই সরকার করুন, আমি এই নিবেদন জানাচ্ছি। ধন্যবাদ স্যার। পার্শ্ব শিক্ষকরা অনেকদিন ধরে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এখনও তাদের সমস্যার সমাধান হয়নি, এটা খুব দুঃখের ব্যাপার। তারা যে প্রচণ্ড সংকটের মধ্যে রয়েছেন সেই সংকটের আশু সুরাহা হওয়া দরকার। একটি বেতনক্রম, চাকরির স্থায়িত্ব, এগুলো না হলে তারা ঘোর অনিশ্চয়তার মধ্যে বসবাস করছেন। এ বিষয়ে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তাদের কাছে আমার আবেদন রইল যেন এই অসহায় শিক্ষকদের পাশে তারা দাঁড়ান এবং তাদের সমস্যার দ্রুত সমাধান করেন। বলুন।
পার্শ্ব শিক্ষকদের দুরবস্থার কথা সকলেই জানেন, তা আমাদের কাছে তো অনেকদিন হলো এসে পৌঁছেছে। এরা এর আগে রাস্তায় বসে অনশন করেছেন, শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতিও পেয়েছিলেন দেড় মাসের মধ্যে একটা কিছু করে দেবেন, কিন্তু আমাদের খুব খারাপ লাগছে দেশের প্রতিশ্রুতি তিনি রক্ষা করতে পারেননি, বা সরকারের অর্থ দপ্তরে ফাইল আছে। আমরা সবাই চাই, শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত নাগরিক চাই এদের সমস্যার একটা আশু সমাধান হোক, কারণ সরকার বলছেন যে তারা অনেক চাকরি দিয়েছেন, আরও অনেক চাকরি দেবেন, প্রতিশ্রুতি আসছে, নির্বাচন যত কাছে আসছে, কিন্তু যাদের এই দুরবস্থার মধ্যে সামান্য মাইনেতে সারাদিন প্রায় চাকরি করতে হয়, তাদের কথা সরকার ভাববেন না এটা আমরা বুঝতে পারি না, এটা আমরা গ্রহণও করতে পারি না। আমরা চাই সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক এদের পাশে দাঁড়ান এবং সরকার এদের দীর্ঘদিনের যে ক্ষোভ এবং হতাশা এবং সে সংকট তা থেকে ওদের উদ্ধার করতে তাড়াতাড়ি এগিয়ে আসুন। তাহলে শুনলেন বন্ধুরা যে পার্শ্ব শিক্ষকদের দাবির সমর্থন জানাচ্ছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এবং বিভিন্ন বুদ্ধিজীবী মানুষ। তাই পার্শ্ব শিক্ষকদের যে দাবি বেতন কাঠামো এবং যেটা পার্শ্ব শিক্ষকদের কিন্তু ন্যায্য দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে পার্শ্ব শিক্ষকরা 18ই ডিসেম্বর থেকে বিকাশ ভবনের ফুটপাতে তারা কিন্তু অতি কষ্টের মধ্যে আছেন এবং এই ঠান্ডায় কিন্তু তারা ওখানে রাত্রিযাপন করছেন শিক্ষক শিক্ষিকারা অসহায়ভাবে, কারণ তাদের সেই অসহায় অবস্থা কাটানোর জন্য, তাদের ন্যায্য দাবি পূরণ করার জন্য তারা কিন্তু বিকাশ ভবনের ফুটপাতে আছেন। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা হাইকোর্টের নির্দেশে যে দাবি আদায়ের যে রাস্তাটা পেয়েছেন, যে পন্থাটা পেয়েছেন, আপনারা এটাকে এই সুযোগকে কাজে লাগাবার চেষ্টা করুন এবং ভোটের আগে আপনাদের দাবি পূরণের লক্ষ্যে রোটেশনের ভিত্তিতে আপনারা বিকাশ ভবনের ফুটপাতের ওই মঞ্চটিকে ভরিয়ে তুলুন এবং আপনাদের দাবির সপক্ষে জোরালো দাবি জানান সরকারের কাছে। আমরা আশা করি আপনাদের এই দাবি খুব তাড়াতাড়ি পূরণ হবে এবং এই দাবি খুব তাড়াতাড়ি যে মিটতে চলেছে সেটা কিন্তু একটা পূর্ব আভাস পাওয়াই যাচ্ছে। ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব নিউজ চ্যানেল। এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।